হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সেন্ট একাডেমি আগের দিন আমরা কোণের অনেকগুলো ম্যাথ করেছি এবং তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম তিনটা হোমওয়ার্ক দিয়েছিলাম যেগুলো আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি ঠিক দেখো সেই হোমওয়ার্কগুলো আগে করিনি তারপর আমাদের বাকি ম্যাথগুলো করব ফার্স্ট হোমওয়ার্কটা যেটা ছিল সেটা বলছে টেনে ইজ গোয়েলস থ্রি দেন দ্য ভ্যালু অফ টেন খুব একটা সিম্পল সব কোয়েশ্চেন টেন টুয়ে আমরা জানি টেন অফ টু থিটার মানে মান কী হয় টেন টু থিটা মানে হয় টু টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থ্রিটা তাই তো এরপর টেনের সমান দেওয়া আছে থ্রি তাহলে এখানে আমি কী বসাবো টু ইন্টু থ্রি টেন থিটার মান থ্রি বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা অর্থাৎ নাইন অর্থাৎ আমার আসছে সিক্স বাই মাইনাস এইট অর্থাৎ মাইনাস থ্রি বাই ফোর এইটা ছিল ফার্স্ট হোমওয়ার্ক এবং সেকেন্ড যেটা ছিল সেটা ছিল সাইনে ইজকুয়ার্স থ্রি বাই ফাইভ দেন দ্য ভ্যালু অফ সাইন থ্রি এ নম সূত্র বলেছিলাম যে সূত্র যদি তোমাদের জানা থাকে তাহলে ত্রিকোণ মিথিটা অ্যাট অ্যাটলিস্ট আটকাবে না আর যদি সূত্র না জানা থাকে অঙ্কটা জানা সূত্র ত্রিকোণ মেথিতে করতে পারবে না এটাই নিয়ম ত্রিকোণ মিতির সাইন অফ থ্রি এর সাইন থ্রি অর্থাৎ কী হয় সাইন থ্রিটা তোমাদেরকে যখন করিয়ে দিয়েছিলাম সূত্রটা এক্সপ্লেন করে দিয়েছিলাম তখন বলেছিলাম যে সাইন থ্রি থ্রিটা অর্থাৎ থ্রি সাইন থ্রিটা মাইনাস ফোর সাইন কিউ থ্রিটা সব সূত্রগুলো চ্যানেলে অর্থাৎ ইয়েতে টেলিগ্রাম চ্যানেলে যেটা এক্সি জেন্ট অ্যাকাডেমি এই চ্যানেলটাতে আপলোড করা আছে যত সূত্রগুলো আপলোড করা আছে ঠিক তোমরা চ্যানেল টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাড হয়ে নিই সূত্রগুলো করে নাও এবং হোমওয়ার্ক যেগুলো রয়েছে সেগুলো দেখে নেবে ঠিক দেখো সাইন অফ থ্রি থিটা অর্থাৎ থ্রি সাইন থ্রিটা মাইনাস ফোর সাইন কিউ থ্রিটা থ্রি ইন্টু সাইন থিটা অর্থাৎ সাইনের মান কত সাইনের মান থ্রি ইন্টু ফাইভ মাইনাস ফোর ইন্টু সাইন কিউব অর্থাৎ থ্রি বাই ফাইভ তার কিউব কোনো অসুবিধা নেই এইটা কি চলে আসবে তিন ত্রিকা নাইন বাই ফাইভ মাইনাস ফোর ইন্টু থ্রি কিউব অর্থাৎ টোয়েন্টি সেভেন এবং ফাইভ কিউব অর্থাৎ ওয়ান টোয়েন্টি ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এগুলো ঠোঁটস্থ থাকা দরকার এবং নাইন বাই ফাইভ এবং পাঁচ পঁচিশে একশো পঁচিশ এটা যদি আমি লসা করি একশো পঁচিশ পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ পঁচিশ দিয়ে নয়কে করলে নয় কুড়ি একশো অর্থাৎ দুশো পঁয়ত্রিশ করলাম পাঁচ দিয়ে পঁচিশে একশো পঁচিশকে ভাগ করলে পঁচিশ এবং নয় পঁচিশে নয় পঁচিশে একশো নয় দুগুণে একশো আশি আর পাঁচ আটে পাঁচ আর পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ ঠিক মাইনাস চার সাত আঠাশের আট আট থাকলে দুই চার আট আট দুই দশ অর্থাৎ আর যে কতই পনেরো সাত পনেরো হাত থাকলে এক দুই এক একশো পঁচিশ এটা আসছে অ্যান্সার ঠিক নয় দিয়ে পঁচিশকে একবার দেখি নি গুণটা নয় দিয়ে নয় পঁচিশে একশো আশি যুক্ত পাঁচ নম্ব পঁয়তাল্লিশ পাঁচ দুই দুই দুশো পঁচিশ তাই তো সেটা যদি দুশো পঁচিশ হয়ে যায় তাহলে এটা একশো আট অর্থাৎ একশো সতেরো বা একশো পঁচিশ সেইটা হয়ে যাবে অ্যান্সার ঠিক এইটা তোমাদের হোমওয়ার্কই ছিল এবং কস এ ইজকুয়ালস রুট থ্রি বাই টু দেন দ্য ভ্যালু অফ কস থ্রি এ কস থ্রি এর সমান কী হয় ফোর কস কিউ এ মাইনাস থ্রি কস এ সূত্র একেবারে সূত্র ছাড়া কিচ্ছু চলবে না থ্রি কনমিতিতে কস কিউ অর্থাৎ রুট থ্রি বাই টু কিউব মাইনাস থ্রি ইন্টু রুট থ্রি বাই টু এরপর ফোর ইন্টু রুট থ্রি যদি তিনবার গুণ করি রুট থ্রি ইন্টু রুট থ্রি অর্থাৎ থ্রি এবং থ্রি ইন্টু রুট থ্রি থ্রি রুট থ্রি বাই দুইকে তিনবার গুণ করলে টুকিউ অর্থাৎ আট মাইনাস থ্রি রুট থ্রি বাই টু এইটাকে দুই দিয়ে কাটি অর্থাৎ থ্রি রুট থ্রি বাই টু মাইনাস থ্রি রুট থ্রি বাই টু অর্থাৎ প্লাস রুট থ্রি বাই টু মাইনাস থ্রি রুট থ্রি বাই টু দুটোই হয়ে যাচ্ছে অর্থাৎ জিরো অ্যান্সার ঠিক কেন চার দিয়ে কাটলে দুই থ্রি রুট থ্রি বাই টু মাইনাস থ্রি রুট থ্রি বাই টু জিরো এরপরের অঙ্কটা বলছে সাইন থ্রি থিটা বাই সাইন থিটা মাইনাস কস অফ থ্রি থিটা বাই কস থিটা এটার ভ্যালু বের করতে পারছে ঠিক অপশানগুলো দেওয়া আছে ওয়ান টু থ্রি অ্যান্ড জিরো সাইন অফ থ্রি থিটা সাইন থ্রি থিটার সূত্র হয় থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা এবং নিচে সাইন থিটা রইল মাইনাস কস থ্রি থিটা কস থ্রি থিটার সূত্র হয় ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা নিচে কস থিটা রয়ে গেলো এরপর ইজিলি দেখা যাচ্ছে যে এখান থেকে আমার সাইন কমন নিতে পারবো এবং এখান থেকে আমি কস থিটা কমন নিতে পারবো তাহলে এখান থেকে আমি সাইন থ্রিটা যদি কমন নিই থ্রি মাইনাস ফোর সাইন বাই নিচে রইলো সাইন থ্রিটা এখানে যদি কস কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে ফোর বাই কস থ্রিটা cos থেকে কস কাটা গেলো সাইন থিটা সাইন থ্রিটা কাটা গেলো অর্থাৎ পড়ে রইল থ্রি মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস ফোর থিটা মাইনাসে মাইনাসে কাটা গেল এরপর যদি মাইনাস আমি ফোর কমন নেই তাহলে পড়ে রইল থ্রিটা প্লাস অর্থাৎ ওয়ান না মাইনাস সায়েন্স স্কোয়ার থ্রিটা ফোর সায়েন্স কোয়ার থ্রিটা এইটা কেন পড়ে থাকবে সরি এটাতে প্লাস থ্রি এখানে প্লাস থ্রি আছে অর্থাৎ এখানে প্লাস সিক্স প্লাস সিক্স কাটা যাবে না এটাতে কাটা যাবে না আমি ফালতু কেটে দিয়েছি প্লাস থ্রি এবং প্লাস থ্রি প্লাস সিক্স এবং এখান থেকে মাইনাস ফোর কেমন গেলে সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস কোয়ার থ্রিটা অর্থাৎ ওয়ান হয়ে যাচ্ছে অর্থাৎ ছয় থেকে চার যদি বিয়োগ করি আমার অ্যান্সার আসছে টু তিন নাম্বার অ্যান্সার অপশানটা ঠিক নেক্সট কোয়েশ্চেন কী বলছে ক থিটা মাইনাস টেন থিটা বাই ওয়ান মাইনাস টু টেন স্কোয়ার থিটা দিয়ে এই অপশানগুলোতে আছে এরপর যে কট থিটা মাইনাস টেন থিটা কর থিটা বা টেন থিটার এই ধরনের তো কোনো কিছু সূত্র নেই তাহলে আমি কি করব সাইন কষে যখন কোনো রাস্তা পাই না টেনের ক্ষেত্রে বা কটের ক্ষেত্রে যখন কিচ্ছু রাস্তা যদি না পাই আমি সবচেয়ে ইজিয়েস্ট হয়ে হয় সেটাকে সাইন বা কষে ভেঙে নিতে আমি যদি কোনো রকম রাস্তা না পাই কিভাবে করব না বুঝতে পারি সাইন কষে কটটাকে বা টেনটাকে সাইন কষে ভেঙে নেবো অর্থাৎ কট থিটাকে এরপর যদি আমি করি অর্থাৎ তাহলে পড়ে যাবে কস থিটা বাই সায়েন থিটা মাইনাস সায়েন থিটা বাই কস্তিটা বাই ওয়ান মাইনাস টু সায়েন্স এরপর এখান থেকে যদি আমি সায়েন থিটা কস্তিটা লসাগু যদি হয়ে যায় সায়েন থিটা হিন্টু কস্তিটা লসাগু হবে সাইন্থিটা দিয়ে সায়েন থিটা কস্ত্রিয়া পড়ে রইলো কস্তিটা অর্থাৎ কসকয় থিটা মাইনাস কস্তিটা দিয়ে কস গেল থিটা সায়েন্স কয় বাই নিচে পড়ে রইলো ওয়ান মাইনাস টু সাইন্স্কোয়ার থিটা এরপর কসকয়ার থিটা মাইনাস সাইন্সকোয়ার থিটার সমান কী হয় কস অফ টু থিটা কসকোয়ার থিটা মাইনাস সাইন্স করে থিটা নিচে চলে আসবে সাইন থিটা ইন্টু কস থিটা এবং সবার নিচে চলে আসছে ওয়ান মাইনাস টু সাইন্সকোয়ার থিটা অর্থাৎ ওয়ান মাইনাস টু সাইন্স্কোয়ার থিটা এটা হয়ে যায় কস অফ টু থিটা এইটা এটা যদি করে কেটে যায় তাহলে পড়ে রয়েছে ওয়ান বাই সাইন থিটা কস থিটা এবং ওয়ান বাই সাইন থিটা সমান হয় কষেক থিটা ওয়ান বাই কস থিটা অর্থাৎ সেক কসেক এবং সেক এইটা আসছে অপশান এবং এইটা উত্তর এরপর নেক্সট কোয়েশ্চেন কস আলফা প্লাস সাইন আলফা বাই কস আলফা মাইনাস সাইন এবং মাইনাস দেওয়া আছে এইটা ঠিক এই ধরনের অঙ্কর ক্ষেত্রে কিছু ঝামেলা করার দরকার নেই নর্মাল করলে হয় লসাউ যদি আমি করি লসাউ করলে পড়বে আলফা মাইনাস সাইন আলফা ইন্টু কস আলফা প্লাস সাইন আলফা এটা লসাগ পড়বে এরপর কস আলফা মাইনাস সাইন আলফা দিয়ে এইটাকে যদি ভাগ করি কস আলফা প্লাস সাইন আলফাটা পড়ে থাকছে এবং সেইটা গুণ হবে উপরের সাথে অর্থাৎ কস আলফা প্লাস সাইন আলফা তার স্কোয়ার মাইনাস কস আলফা প্লাস সাইন আলফা দিয়ে এইটাকে যদি ভাগ করি এইটার এবং এইটা কেড়ে যাচ্ছে কস আলফা মাইনাস সাইন আলফা পড়ে থাকছে অর্থাৎ কস আলফা মাইনাস সাইন আলফা তার স্কোয়ার এরপর কি আসছে একটা সূত্র আছে দেখেছো তোমরা আগের দিনে যখন করেছিলাম তখন জানো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কী হয় ফোর এ বি এই সূত্রটা হয় ঠিক অর্থাৎ এইখানে এ এইটা কস আলফাকে যদি আমি এ ধরি সাইন আলফাকে যদি বি ধরি এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার সমান হয় ফোর কস আলফা সাইন আলফা এইটা হবে কিন্তু এই নিয়মটা যদি করো সেটাও হবে কিন্তু তোমাদের ট্র্যাডিশনাল নিয়ম যেটা সেটাকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এ প্লাস বি তার স্কোয়ার অর্থাৎ কসকোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস টু কস আলফা সাইন আলফা মাইনাস দিয়ে কসকোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস কস আলফা সাইন আলফা বাই নিচে কী থাকছে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ক স্কোয়ার আলফা মাইনাস স্কোয়ার আলফা এরপর কস আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা এবং মাইনাস এটাতে হয়ে যাবে যদি মাইনাসটা ভিতরে গুণ করি কস আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস টু কস আলফা সাইন টু কষ আলফা সাইন আলফা টু কস আলফা সাইন আলফা কী হয় সাইন অফ টু আলফা মাইনাস এইটা ভিতরে গুণ করলে কস স্কয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাসে মাইনাসে প্লাস কস আলফা সাইন আলফা ঠিক এবং এখানটা টু আছে টু কষে টু কসে সাইনে টু কস আলফা সাইন আলফা বাই নিচে থাকছে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা অর্থাৎ কস অফ টু আলফা এরপর প্লাস মাইনাস প্লাস মাইনাস কাটা গেল অর্থাৎ উপরে পড়ে থাকলো টু কস আলফা সাইন আলফা এবং এখানে টু কস আলফা সাইন আলফা অর্থাৎ ফোর কস আলফা সাইন আলফা সেটাই নর্মালি এক নাম্বার সূত্রে এইভাবে ফোর এ বি করে দিলেই একেবারে হয়ে যেত ঠিক যার সূত্রটা জানে না তাদের জন্য এরাবোলেট করা হলে ডিরেক্ট যদি এই সূত্রটা করে দাও তাহলে এই যে এতটা হ্যাপা সেটা করতে হয় না ডিরেক্ট ফোর এ বি করলেই হয় অর্থাৎ নিচে এখানে সাইন আলফা সাইন টু আলফা আসছে সাইন অফ টু মাইনাস ঠিক আচ্ছা এখানে মাইনাসে মাইনাসে প্লাস এটাকে মাইনাস যদি করি প্লাস টু কষ আলফা সাইন আলফা অর্থাৎ সাইন অফ টু আলফা বাই নিচে আসছে কস অফ টু আলফা সাইন দুটো অর্থাৎ টু সাইন টু আলফা বাই অর্থাৎ টু টেন টু টেন টু আলফা যেটা সেটা এই অপশানে পড়ে যাচ্ছে এইখানে এতটা জায়গা যে এইটা এইটা যে পুরোটা হলো এই যে সূত্রটা এইখানে সূত্রটা এইখান থেকে ডিরেক্ট যেটা আছে আমি চাইলে এইখানটাতে এই এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বিটা স্কোয়ার সেটাকে ডিরেক্ট এখানে নিয়ে আসতে পারতাম এই ফোর কষ এই ফোর সাইন আলফা কস আলফাতে নিয়ে চলে আসতো ঠিক আছে একেবারে চলে আসতো এটা কি চলে আসতো ফোর ডিরেক্ট একেবারে চলে আসতো ফোর সাইন আলফা কস আলফা চলে আসতো এরপর এখান থেকে যদি টু ইন্টু টু সাইন আলফা কস আলফা হয়ে যেত অর্থাৎ সাইন টু আলফা এই যে টু ইন্টু সাইন টু আলফা অর্থাৎ এইটা ডিরেক্ট একেবারে ওখানটা দিকেই চলে আসতো এইটাই হলো গিয়ে সূত্র জানার মানে একটা অ্যাডভান্টেজ যাকে বলে ডিরেক্ট যদি এটা ফোর সাইন আলফা কস আলফা করে দিতাম তাহলে টু ইন্টু টু সাইন আলফা কস আলফা অর্থাৎ সাইন টু আলফা ডিরেক্ট এই লাইনটাতে চলে আসতো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন বলছে সাইন সিক্সটিন কস টু পাই বাই সেভেন কস ফোর পাই বাই সেভেন কস এইট পাই বাই সেভেন সমান কত এবং এই অপশানগুলো দেওয়া আছে এই যে এই ধরনের কোয়েশ্চেন এইখানটাতে আমার কমন প্রতিটাতে কী কমন আছে দেখো টু পাই বাই সেভেন এখানেও আছে এটা তো টু ইন্টু টু পাই বাই সেভেন আছে এখানেও টু ইন্টু ফোর পাই বাই সেভেন অর্থাৎ ফোর ইন্টু টু পাই বাই সেভেন আছে অর্থাৎ টু পাই বাই সেভেন সবগুলোতে আছে তাহলে আমি নিজের সুবিধার্থে যে টু পাই বাই সেভেন এইটাকে আমি একটা কিছু ধরে নেব এবং টু পাই বাই সেভেন সেটাকে আমি ধরে নেব থিটা সেটাকে আমি ধরলাম থিটা টু পাই বাই সেভেন যদি আমি থিটা ধরে অর্থাৎ টু পাই ইকুয়ালস সেভেন থিটা এত দূর অবধি আসছে কোনো অসুবিধা নেই এরপর আমি এই টু পাই বাই সেভেন সমান থিটা এখানে যদি মান বসাই তাহলে আমার আসছে সিক্সটিন কস থিটা কস টু ইন্টু টু পাই বাই সেভেন অর্থাৎ কস অফ টু থিটা কস ফোর ইন্টু টু ফাইভ বাই সেভেন অর্থাৎ কস ফোর এইভাবে পুরোটা সাজিয়ে নিতে পারি এরপর এই ধরনের কস থ্রিটা কস টু থ্রিটা কষ ফোর এই ধরনের যদি অনুক্রম হিসাবে আসতেই থাকে তখন একটা জিনিস মনে থাকবে এই যে আসছে এইভাবে অর্থাৎ এটাকে একদম ছোট্ট করার জন্য ওয়ান বাই সাইন আলফা দিয়ে আমি গুন করে নিতে পারি কেন ওয়ান বাই সাইন আলফা দিয়ে গুন করবো কারণ ওয়ান বাই সাইনালফা দিয়ে যদি আমি গুণ করি ওয়ান বাই সাইনালফা দিয়ে গুণ করলে এখানে সাইন আল সাইন থিটা সরি ওয়ান সাইন থিটা যদি গুন করছে তাহলে আসবে ওপার সাইন থিটা ইন্টু কস থ্রিটা ওপরে চলে আসবে এবং সাইন থ্রিটা ইন্টু থিটা টু সাইন থিটা কস থ্রিটার সমান হয় সাইন টু থিটা সাইন টু থ্রিটা চলে এলো এবার সাইন টু থ্রিটার সাথে কস টু থ্রিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমার সাইন ফোর থ্রিটা আসবে এবং সাইন ফোর থ্রিটার সাথে কস ফোর থ্রিটা এইভাবে এগিয়ে এগিয়ে যাবে ঠিক তাহলে এইখানে আমার কী আছে সিক্সটিন আছে এবং আমি ওয়ান বাই সাইন থিটা যদি আমি গুণ করি তাহলে আমাকে উপরে একটা সাইন থিটা গুণ করতে হবে সাইন থিটা কস থিটা কস টু থিটা কস ফোর থিটা এইটা আসবে এরপর আমাকে যদি সিক্সটিন আছে উপরে এরপর যদি আমাকে সূত্রতে আনতে হয় তাহলে আমি কী করবো এইট ইন্টু টু সাইন থিটা কস থিটা কস টু থিটা কস ফোর থিটা বাই সাইন থিটা নিচে যেমন রইলো রইল সিক্সটিনটাকে এইট ইন্টু টু করে দিলাম এরপরে টু সাইন থিটা কস থ্রিটার সমান কী হয় সাইন টু থিটা এবং কস টু থিটা চলে আসলো কস ফোর থিটা চলে আসলো দিয়ে নিচে সাইন থিটাই রইল নিচে রইলো সাইন থিটা এরপর আবার যদি আমি এখানে টু নিয়ে নিই অর্থাৎ এইটটাকে ফোর ইন্টু টু করি তাহলে টু সাইন টু থিটা কস টু থিটা আসছে অর্থাৎ ফোর ইন্টু টু সাইন টু থিটা cos টু থিটা কস ফোর থিটা বাই সাইন থিটা অর্থাৎ ফোর ইন্টু টু সাইন টু থ্রিটা টু অর্থাৎ সাইন ফোর থিটা কস ফোর থিটা সাইন থিটা এরপর আমি এই সাইন ফোর থিটা কস ফোর থিটাকে আবার টু 2 টু সাইন ফোর থিটা কস ফোর সাইন থ্রিটা করতে পারি অর্থাৎ টু ইন্টু সাইন টু থ্রিটা ক্রিটা অর্থাৎ টু ইন্টু সাইন এইট থিটা বাই সাইন থিটা আচ্ছা এত দূর তো আমি করে নিলাম এরপর আমি কী করব এরপর আমি কী ধরেছি সাইন টু পাই বাই সেভেন সমান আমি থ্রিটা ধরেছি অর্থাৎ সেভেন থিটা সমান টু পাই ধরেছি এরপর আমি যদি একটু সামান্য বুদ্ধি খাটাই আমি টু ইন্টু সাইন এইট থিটা যেটা সেটাকে আমি সাইন সেভেন থিটা প্লাস থিটা বাইশ সাইন থিটা আমি করতে পারি কারণ সেভেন থিটা প্লাস থিটার সমান হয় সাইন এইট থিটা এবং সেভেন থ্রিটার সমান টু পাই সেভেন থিটা সমান টু পাই অর্থাৎ আমি এটাকে লিখতে পারি অর্থাৎ সেভেন থিটার সমান কি টু পাই আমি বসাতে পারি এরপর দেখো টু রইল আগে সাইন থিটা সাইন টু পাই বাই থিটা সাইন টু পাই বাই থিটা অর্থাৎ সাইন থ্রি সিক্সটি প্লাস থিটা পায়ের মান কী হয় পায়ের মান হয় একশো আশি অর্থাৎ টু ইন্টু একশো আশি মানে তিনশো ষাট তিনশো ষাট মানে কোন কোয়াডেন্টে পড়বে কোন কোয়াডেন্টে পড়বে সেটা দেখো যেহেতু না তিনশো ষাট সমান কী তিনশো ষাট সমান নাইনটি ইন্টু ফোর প্লাস থিটা আমি এভাবে করতে পারি বা সাইন থ্রিটা এত বড় করার কিছু দরকার নেই তোমরা এক লাইনে করতে পারি এইগুলো কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে এত বড় করছি মানে ফালতু ফালতু এত বড় করার দরকার নেই এরপর যেহেতু জোর আছে অর্থাৎ সাইনে ঘুরে আসবে বেশ সাইন ঘুরে এলো এরপর পজিটিভ আসবে না নেগেটিভ আসবে এবার নাইন টু ফোর অর্থাৎ ফোর্থ কোয়ারেন্টে অর্থাৎ এত দূর অবধি চলে এলো এক দুই তিন চার এত দূর অবধি চলে এলো প্লাস থিটা অর্থাৎ ফার্স্ট কোয়ারেন্টে আবার ঢুকে গেলো ফার্স্ট কোয়ারেন্টে সব পজিটিভ অর্থাৎ সাইন থিটা ফাইভ সাইন থিটা অর্থাৎ টু আসবে অ্যান্সার ঠিক এই কোয়েশ্চেনটা কর থিটা মাইনাস সাইন থিটা এইটা তোমাদের হোমওয়ার্কে রইলো ঠিক দুটো একটা হোমওয়ার্ক করা দরকার ঠিকঠাক করে করো কিছু না সাইন কষে ভেঙে দেবে উত্তর তোমার চলে আসবে তাহলে আজকে আমাদের গণিত কোন শেষ হয়ে গেল এরপর আমরা ডেরিভেটিভ শুরু করব ডেরিভেটিভ তারপর আমরা ইন্টিগ্রেশন করবো ঠিক তারপরে যেমন আছে চ্যাপ্টার ওয়াইজ যেটা আছে আর তো বেশি নেই ম্যাথে ইনটিগ্রেশান ডেরিভেটিভ তারপর যেগুলো আছে সেগুলো করে নিয়ে আমরা ঠিক ইয়ে করবো আমরা রিভাইজ করতে শুরু করবো আমার যে প্র্যাকটিসের বুক আছে সেগুলো কিনে নিয়ে রিভাইজ করতে শুরু করবো ঠিক ওকে দেন থ্যাংক ইউ